কত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি এই তো কয়েকদিন আগে হাফ প্যান্ট পরা দশ বছরের কোকরাচুলার এক বালক তার স্কুল মাঠের করই গাছে নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকত পায়ের কাছে আছড়ে পড়তো দলভেদে অনেক দূর পাড়ি দেওয়া ঢেউ মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত কিন্তু খেয়ে হারিয়ে ফেলত একটু পরে আবার উদাস হয়ে তাকাত নদীর দিকে কখনো বা আকাশের দিকে দুপুরে বৃষ্টি ভেজা রোধে মাঝে মাঝে একটা সোনালি ডানার চিল উড়ে বেড়াত করুণ সুরে ডেকে উঠত হঠাৎ হঠাৎ বালক আরো উদাস হয়ে যেত কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখত আকাশ কালো করে বৃষ্টি আসছে বালকের ছাতা ছিল না কাজেই সেই ঝুম বৃষ্টির কবল থেকে বৈখাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর আরেক হাতে বই নিয়ে ভোঁ দৌড় দিত মাঝে মাঝে রাস্তার কাদায় পিছলে পড়ে যেত কাদা মাখা হয়ে বাসায় ফিরত মা ব্যর্থ চেষ্টা করতো আচল দিয়ে মাথা মুছে দেওয়ার মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড়ে লাফিয়ে পড়ত পুকুরে পুকুরের স্বচ্ছ পানিতে বৃষ্টির ফোটা অদ্ভুত শব্দ করতো বালক অবাক হয়ে শুনত সে শব্দ দীর্ঘ সময় পুকুরে দাঁতপা দাপি করার পর চোখ লাল করে বাসায় ফিরত মা আচল দিয়ে মাথা মুছে দিত শান্ত ছেলের মতো পুটি মাছের ভাজি দিয়ে গো গরম ধোয়া ওঠা ভাত গিলে গল্পের বই নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তো বালক টিনের চালে তখন একটানা বৃষ্টি পড়তো বাইরে সজনে গাছটা উড়ে যেতে চাইতো বাতাসের সাথে কলা গাছের পাতায় চলতো বাতাসের দাপা বালক গল্পের বইয়ে ডুবে যেত দুষ্ট বাবার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকল বেরিফিন সে কি নিরাপদে পালাতে পারবে না ওর বাবা ওকে ধরে ফেলবে টান টান উত্তেজনা একসময় সময় ঘুমিয়ে পড়তো বালক ঘুমের ঘরেই ভয় পেত বিদ্যুৎ চমকানোর শব্দে মা মাঝে মধ্যে এসে শুয়ে থাকতো ঘুমের ঘরে সে জড়িয়ে ধরত মায়ের গলা এই পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটিকে আকাশ ছোঁয়াগুলো অনুপ্রবেশ করলো আমাদের স্বাধীনতার আকাশে কারখানা ব্রয়লার ফার্ম মাছ চাষিরা কেড়ে নিল আমাদের জলাভূমি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিল আমাদের অবসর আমরা কোথায় যাব। উঠোন কোণের জায়গাটুকুও তো নেই যে জীবন ছিল ঘাসফুল আর মাতৃসম রূপালী জলের গ্রাণ নেওয়ার ফাগুনের অনন্ত নক্ষত্র বিধির নিচে দাঁড়িয়ে তার গোনার ফরিং আর প্রজাপতির পেছনে দৌড়ে বেড়ানোর যে জীবন ছিল আলিফ লাইলা আর সিন্দাবাদের যে জীবন ছিল ফাঁক পেতে শালিক ধরার পুকুরে বর্ষি ফেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার যে জীবন ছিল রূপকথার খেলা করে হারিয়ে যাওয়ার সেই জীবনে ভর করলো অনেক জটিলতা অস্থিরতা অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো সে আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায় পূরণ করে দিতে এলো প্রযুক্তি আমরা ভাঙতে থাকলাম আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সক্ষতা হলো আমাদের আমরা নষ্ট হলাম সাই সাই করে পক্ষীরাজ ঘোড়ার মতো বাসটা উড়ে চলছিল কালো পিচে মরানো প্রশস্ত রাজপথের বুকের উপর দিয়ে জানালার পাশে সিটে বসেছিলাম বাতাসে উড়ছিল মাথার চুল। পথের পাশের বাবলার গাছ ফুল নামনা জানা জঙ্গলি লতার নীল নীল ফুল আর এগারো কেবি ইলেকট্রিক লাইনের ফুল সবকিছু নিমেষে হারিয়ে যাচ্ছিল চোখের সামনে থেকে বাসের ভেতরে নিরবতা জমাট বাড়তে শুরু করেছে একটু আগেও বেশ হইচই হচ্ছিল আমার আশেপাশে বসেছিল পনেরো ষোলো বছরের বেশ কয়েকজন কিশোর কেউ গল্প করছিল কেউ উদাস হয়ে বাইরে চেয়েছিল কেউ কেউ সিটে বা এর ওর ঘরে মুখ হা করে কুমাচ্ছিল শেষের ছেলেগুলো বেশ ক্লান্ত ছিল একটিও আগেও হাই ভলিউমে মেয়ে পাগল করেছে তাই গানের সঙ্গে তাল মিলিয়ে জটলা বেঁধে কি নাচটাই না এরা নেচেছিল এরকম নাচ দেখার সৌভাগ্য না দুর্ভাগ্য আগে কখনোই হয়নি তবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আফ্রিকার গহীন অরণ্যের কিছু জঙ্গলিদের নাচ দেখেছিলাম সেই নাচের সাথে এই ছেলেগুলো নাচের বেশ মিল আছে যাই হোক ছেলেগুলো আমার বন্ধু আমরা সবাই একই ক্লাসে পড়তাম স্কুল থেকে আমরা বন ভোজনে যাচ্ছিলাম মুজিবনগর বসন্তের এক অসহ্য সুন্দর দিন ছিল সেটি সামনের সিটগুলোতে স্যারেরা বসেছিলেন তাদের ঠিক পেছনেই জটলা বেঁধে বসেছিল ছেলেদের এবং মেয়েদের কয়েকজন বাস থেকে নামার পরে বেশ কয়েকজনের মুখে শুনলাম এই ছেলে মেয়েগুলো বাসের মধ্যে প্রায় পুরোটা রাস্তায় একসাথে মোবাইলে পড়ান দেখেছে প্রচন্ড রকমের বিস্মিত হলাম সেদিন তারপরে আস্তে আস্তে এরকম অনেক ঘটনা দেখে বিস্মিত হতে হতে আমার বিস্মিত হবার ক্ষমতাই নষ্ট হয়ে গেল আমি জানলাম আমার স্কুলের সবচেয়ে সেরা বন্ধু ভয়ঙ্কর রকমের পড়ন আসক্ত কলেজে আমার পাশে বসা ছেলেটার হার ডিস্ক ভর্তি পড়ন পেছনের বেঞ্চের ছেলেটা সারা রাত মোবাইলে পড় দেখে আর ক্লাসে এসে ঘুমো কাছের একজন বন্ধু খুবই ভদ্র লাজুক ছেলে পর্ন আসক্তির কারণে প্রচন্ড নির্লজ্জ হয়ে উঠল আমি দেখলাম ক্লাসরুমের দরজা আটকে স্কুলের বন্ধুরা পর্ন দেখছে কলেজের বন্ধুরা মোবাইলের লাউড স্পিকারে পর্ন ছেড়ে দিয়ে ম্যাডামকে বিরক্ত করছে ম্যাডামদের নিয়ে রসালো আলাপে পার করে দিচ্ছে টিফিনের পুরোটা সময় ফেসবুকে কুচ্ছিত ইঙ্গিত করে ট্রল বানাচ্ছে ভার্সিটি র্যাগিং নবাগত ছাত্রদের পনস্টারদের অনুকরণ করতে বাধ্য করা হচ্ছে পাশের রুমের ভদ্র ছেলেটাও যখন কলেজের ব্যাগে চটি গল্পের বই নিয়ে ঘুরে বেড়ায় নামাজে যাওয়া ছেলেটাও যখন রুমমেটের সঙ্গে পনস্টার দিন নিয়ে মজা করে তখন আমি কি আর বিস্মিত হব খুব বড় একটা ধাক্কা খেলাম দু হাজার এগারো সালের রমাদানে সাতাইশে রমাদানের রাতে গ্রামের মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার মাঝে বিরতিতে খেয়াল করলাম বারো তেরো বছরের কিছু ছেলে মসজিদের বাইরে উঠোনের আম গাছের নিচে বসে জটলা বেঁধে মোবাইলে পড়ন দেখছে হাতে নাতে ধরা ইয়া আল্লাহ রমজান মাসে সাতাইশে রমাদানের রাতে ভার্সিটিতে আমি নিজে অনেক অনুনয় বিনয় করে কয়েকজনকে রাজি করাতে পেরেছিলাম হার্ড ডিস্ক পরিষ্কার করতে এদের কারো কারো হার্ড শত গিগাবাইটের উপরেও পড়ান ছিল আমরা যখন বেড়ে উঠেছি তখন বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সহজলভ্য ছিল না তখনই এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল এখন কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখুন একবার পৃথিবীর এখন গভীর গভীরতর অসুখ আজকের মতো অসভ্য অশ্লীল কলুষিত বাতাস হয়তো পৃথিবীর শত সহস্র বছরের ইতিহাসে আর কখনোই প্রবাহিত হয়নি পর্ন ভিডিওর কথা ছেড়ে দিলাম টিভি বিজ্ঞাপন বিলবোর্ড ম্যাগাজিন মুভি মিউজিক আইটেম সং সাহিত্য কবিতা সবকিছুই আজ চরম জন সবখানেই কেবল নারীকে পণ্য করা নারীর দেহকে পুঁজি করা নারী পুরুষের পবিত্র ভালোবাসা আজ সীমাবদ্ধ হয়ে গেছে পশুর মতো সাথে দৈহিক মিলনে পুরুষরা আজ আর নারীদের চোখের যার না তারা ভালোবাসা হাতরে বেড়ায় নারীর ভাজে সমকাম আর অজাচারের না অজাচারের মতো জঘন্য বিষয়গুলো আজ মানবাধিকারের পর্যায়ে পড়ে এরকম এক প্রতিকূল পরিবেশে কি এক অস্থিরতার মধ্যে কিশোর তরুণদের দিন কাটাতে হয় সেটা আমাদের আগের প্রজন্ম কখনো ঠিক মতো বুঝতে পারবে কিনা সন্দেহ আমাদের বাবা মারা হয়তো কখনোই জানতে পারবেন না তাদের আদরের নিরীহ ভদ্র ছেলেটার পিসি সি শত শত গিগাবাইট পর্ন ভিডিও দিয়ে বোঝায় বাবা মারা কি আদৌ বিশ্বাস করতে পারবেন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা একসঙ্গে দল বেঁধে পর্ন ভিডিও দেখে বিয়ের আগে শারীরিক অন্তরঙ্গতা এদের কাছে ডাল ভাত গ্রুপ সিক্সেও খুব স্বাভাবিক একটা ব্যাপার যে ছেলেটার দুধের দাঁতও সব কয়টা পড়েনি সেও এখন ওরাল সিক্স অ্যানাল সিক্স এর মতো শব্দগুলোর সাথে পরিচিত নীল বাতাসে বিষাক্ত এ সময় বেড়ে উঠেছি আমি বিষাক্ত বাতাস বারবার হানা দিয়েছে আমার জীবনে জাহাজ মাস্তুল তছনচ করে দিয়েছে তবু আল্লাহর ইচ্ছায় ঘুরে দাঁড়িয়েছি নতুন করে স্বপ্ন দেখেছি দূরবীনের চোখ রেখে খুঁজে বেরিয়েছি বেঁচে থাকার মানে শৈশব কৈশোর প্রথম তারুণ্যে দীর্ঘ দৃষ্টিপাত করলে দেখতে পাই অজস্র বিশুদ্ধ মানবাত্মা পর্নোগ্রাফি হস্তমৈথুন আর চটি গল্পের চোরাবালিতে ডুবে যাচ্ছে নিজের অজান্তি এখনো চারপাশের কোটি কোটি বিশুদ্ধ ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে প্রচন্ড ইচ্ছে করে এই সমাজ এ পৃথিবীটাকে ওলট পালট করে দিতে চলন্ত ট্রেনের জানালা সোনালি ডানার বুড়োচিল আর উঠন কনের সেই নিম গাছটাকে কতবার আমি আমার ইচ্ছের কথা বলেছি তারা মুখ বাকিয়ে হেসেছে আমার হাত মুষ্টিবদ্ধ হয়েছে নিষ্ফল ক্রোধে মাথার চুল ছিঁড়েছি পুকুর ধারে নির্জন করে চোখ ভিজিয়েছি বাংলা ভাষায় যে যে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি কিচ্ছু না আমার একটা ছোট্ট ভাই আছে কোকরাচুরের এই ছেলেটা দাঁড়িয়ে আছে কৌশলের চৌখাতে ওর দিকে তাকালে এক নিমেষে আমার অতীত আমার সামনে এসে দাঁড়ায় আর একটা ভয় এসে ঘিরে ধারে আমাকে বেড়ে ওঠার সময় আমাকে আমার বন্ধুদের বা আমাদের বয়সে একটা ছেলেকে যে যুদ্ধ করতে হচ্ছে ডিজিটাল এই যুগে তার চেয়েও তীব্র যুদ্ধের সম্মুখীন হতে হবে আমার ছোট্ট ভাইটিকে নাম না আমরা তেমন কোনো দিক নির্দেশনা পাইনি কিন্তু আমার এই ভাইগুলো যেন দিক নির্দেশনার অভাবে হারিয়ে না যায় সে চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অনেক ভাইয়ের অস্ত্র আর ঘাম জড়িয়ে রয়েছে এই বইয়ে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন ফিডাউসের ফুল বাগানে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ানোর তৌফিক দিক সায়েন্টিফিক ফ্যাক্টগুলো বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন পিয়ার রিভিউ জার্নালের রেফারেন্স এনেছি পরিসংখ্যান সহ আনুষঙ্গিক সংবাদের জন্য আমরা জার্নালের পাশাপাশি সুপরিচিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাহায্য নিয়েছি রেফারেন্সের ব্যাপারে খুঁতখুঁতে হওয়ার কারণে বইয়ের কাজ শেষ করতে যথেষ্ট সময় লেগেছে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে নির্ভর রাখার তারপরেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আশা করি আমাদের ভুল ত্রুটিগুলো পাঠকেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সুদ্রে দেওয়ার চেষ্টা করবেন আমাদের লেখাগুলোর নিয়মিত আপডেট পেতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে নাটক সিনেমা মিডিয়া গল্প উপন্যাস ইত্যাদি মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করার খুবই শক্তিশালী মাধ্যম এই মিডিয়ায় ঠিক করে দেয় আমরা কাকে নিয়ে চিন্তা করব কিভাবে চিন্তা করব, কার দুঃখে কেঁদে বুক ভাসাবো কার আনন্দে আনন্দিত হব কি পোশাক পরব কি খাবার খাবো সবকিছু মানুষ হিমুর মতো পাগল সেজে খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়ায় ফুটবলারদের মতো হেয়ার কাট দেয় রূপালী পর্দার নায়কদের মতো প্রেম করে বিজ্ঞাপনের মডেলদের মতো পোশাক পরে মিডিয়া মানুষের সামনে যেটা হাইলাইট করে দেখায় সেটা তার উপর গভীর প্রভাব ফেলে একজন মানুষ যখন নিয়মিত পাওন ভিডিও দেখে তখন তার আচার আচরণ যে পর্দায় দেখা দৃশ্যগুলো দ্বারা প্রভাবিত হবে তা বোঝার জন্য রকেট লাগে না অথচ এই সহজ কথাটাই কেন জানি আমরা বুঝতে চাই না অনেক সময় নিজেদের অজ্ঞতার কারণে আবার অনেক সময় নিজেদের পণ দেখাকে জাস্টিফাই করার জন্য আমরা দাবি করে বসি পণ দেখা ক্ষতিকর না আমি তো শুধু দেখি কিছু করছি না ইত্যাদি ইত্যাদি পণ আসক্তি কত ধ্রুপদী প্রেমিক মৌলিক মানুষ আর স্নিগ্ধ নারীদের হৃদয় ভেঙেছে কত মমতা ময়ীদের পাখির নিরের মতো চোখে অশ্রু ঝুম বৃষ্টি নামিয়েছে কত রঙিন স্বপ্ন মুকুলেই ঝরে গেছে এই আসক্তির কারণে তার কি কেউ কোনোদিন করেছে শিশু নির্যাতন ধর্ষণ অজাচার হত্যা মানব পাচার মাদক এইডস সমকামিতা হতাশা আত্মহত্যা বিবাহ বিচ্ছেদ হত্যা এটি এমনই এক নির্দয় পৃথিবী পাঠক আপনাকে স্বাগতম